দেখো বন্ধুরা, আমি এখানে তিনটে লবঙ্গ নিয়েছি, দারচিনি তিনটে নিয়েছি, আর ইলাচ দুটো নিয়েছি। এখানে আদা নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে ফড়ং দেওয়ার জন্য নিয়েছি গরম মশলা গোটা, আর এখানে পোস্তটা বেটে নেব। আর এখানে আমি হচ্ছে এঁচোড়টাকে ম্যারিনেট করে রেখেছি, জলটা ফেলে দেবো, জলটা বেরিয়েছে, হলুদ নুন আর সর্ষের তেল দিয়ে। আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করবো। আর এখানে আমি লবণ আর চেড়ে রাখা কাঁচা লঙ্কা, কারণ লঙ্কাটা কাঁচা লঙ্কা দিয়ে হবে। আমি পোস্ততে হলুদ ব্যবহার করি না, জাস্ট তোমাদেরকে হলুদটা দেখিয়ে দিলাম, আমি হলুদটা ব্যবহার করব না, যেহেতু আমি হলুদ এখানে দিয়ে ম্যারিনেট করেছি। তোমরা পারলে হলুদ তোমরা দিতে পারো, না পারো আমি দেবো না। ঠিক আছে, আমি এই গরম মশলাটা বেটে নিই আর পোস্তটা বেটে নিই। দেখো আমি গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। আজকে এঁচোড়ের পোস্ত তোমাদেরকে দেখাবো। এখানে দেখো সব আমি মশলাগুলো নিয়ে নিয়েছি, আর এখানে আমি আদাটা বেটে নিয়েছি, পোস্ত বেটে নিয়েছি। এবার আমি গরম কড়াটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াটা গরম হয়ে গেলে আমি পুরোটাই সর্ষে তেলে রান্না করব। দেখো কড়াটা সুন্দর হয়ে গরম হয়ে আসছে, আর এদিকে আমি সর্ষের তেলের ক্যাপটাও খুলে নিয়েছি। আমি কড়ার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষে তেল দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। গোটা গরম মশলাগুলোর সাথে আমি তিনটে চিড়ে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। দাগুলো ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না, যেহেতু আমি শুকনো লঙ্কা অল্প দেব, সেহেতু কাঁচা লঙ্কার ফ্লেভারটা থাকবে, তাই আমি কাঁচা লঙ্কাটা আগে থেকে দিয়ে দিলাম। এবার আমি আদা বাটা দেব। এবার আমি আদা বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে হালকা নেড়ে নেব। পোস্ততে আদা দিই না, কিন্তু এই ক্ষেত্রে এঁচোড়ের গন্ধটা কাটানোর জন্য অল্প আমি আদাটা অ্যাড করছি, তোমরাও অল্প দেবে। আমার এটা 300 রয়েছে এঁচোড়টা। এবার আমি এখানে লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দেব, আর জিরের গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দেব, যাতে না মশলাটা পুড়ে যায়, তাই আঁচটা অল্প রাখতে হবে। দিয়ে এঁচোড়গুলোকে আমি তুলে দিচ্ছি ওর মধ্যে। এঁচোড়গুলো আমি ভাজছি না, তোমরা ভেজেও করতে পারো পোস্ত, বা সেদ্ধ করেও করতে পারো। আমি যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম এইভাবে, তাই আমি এমনি তুলে এটা মাঝে মাঝে নেড়ে নেব ঢাকা দিয়ে দিয়ে 10 মিনিট। দেখো 10 মিনিট ধরে এটা নেড়ে নেড়ে এইভাবে হয়েছে, জল বেরিয়েছে ওরই। আমি এখন জলটা অ্যাড করি না, আমি পোস্ত যেহেতু দেবো, পোস্তটা তখন যে দেবো তার সাথেই জল দেবো, দিয়ে ভালো করে তখন সেদ্ধ হয়ে যাবে। আর ওপর থেকে আমি একটু সর্ষে তেল অ্যাড করবো, ওটা লক্ষ্য রাখবে তোমরা, ওটা দিলে পোস্তর স্বাদটা আরও ভালো হয়। এটা এঁচোড়ের পোস্ত, ওপর দিয়ে অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি শুকনো শুকনো হয়ে গেছে যেহেতু, এবার আমি পোস্তটা বাটাটা দিয়ে দেবো। বাটাটা দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে নেব। আর পোস্ত রেখেছিলাম যে বাটিতে, ওটা দিয়ে একটু জল অ্যাড করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি পোস্তর জলটা একটু অ্যাড করে দিচ্ছি, যাতে এই জলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। অল্প একটু সেদ্ধ হয়ে গেলে তারপর আমি এখানে ওপর দিয়ে কাঁচা লঙ্কা দেবো আর সর্ষে তেল দেবো, ঢাকা দিয়ে দিই। দেখো এটা খুব সুন্দরভাবে 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এবার আমি না নেড়েই ওপর দিয়ে অল্প করে সর্ষে তেল দিয়ে দেবো। পোস্ততে সর্ষে তেল দিলে ভালো হয় সেটা তোমরাও জানো। আর আমি এখানে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, আর ওপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলাটা পুরোটাই দিয়ে দিচ্ছি। দেখো আমার এঁচোড়ের পোস্ত রান্না রেডি হয়ে গেছে।
আমি গ্যাসটা 2 মিনিট পরে ঢাকা দেওয়ার পর অফ করে দেব। দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর এখানে এচুরি হচ্ছে পোস্ত রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটা দেখে কার ভালো লাগলো আর কার খারাপ লাগলো দুটোই আমাকে জানিও। আর কোনো কিছু অ্যাড করতে হলে সেটাও আমাকে জানিও যে এই রেসিপিতে কি আরও কিছু অ্যাড করতে হবে। আমি নিজের মতো করে এঁচড়ের পোস্তটা করেছি, আমি একজনের বাড়িতে খেয়েছিলাম এটা। তোমাদেরও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ।